মহামারীতে থমকে যাওয়া বিশ্বে বড় আশা নিয়ে এসেছে ভ্যাকসিন। নানা জল্পনা কল্পনা আর জটিলতা শেষে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টিকাদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 3:30 কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধন করবেন ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর স্টোর থেকে কোল্ড বক্সে 20টি ভায়েলে এই হাসপাতালে পৌঁছেছে 200 ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে 72 ঘন্টা পর্যন্ত এগুলো সংরক্ষণ করা হবে এখানে। ইপিআই বলছে পর্যায়ক্রমে সারা দেশেই এই প্রক্রিয়ায় পাঠানো হবে ভ্যাকসিন। 2-1 দিনের মধ্যে আমাদের সবকিছু রেডি আছে, সারা দেশব্যাপী পরিবহন শুরু হয়ে যাবে। যে ভ্যাকসিনটি আমাদের দেশে আসছে এটা আপনারা জানেন, এটা নিরাপদ ভ্যাকসিন এবং যদি মৃদু প্রতিক্রিয়া হয়েও থাকে সেটা এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, এটা 2-1 দিনের মধ্যে এমনি এমনি সেরে যাবে। ভ্যাকসিন নেয়ার পরে গ্রহণকারীদের বিশ্রাম ও পর্যবেক্ষণ পরবর্তী তথ্য সংগ্রহে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। 30 জনকে এখানে ভ্যাকসিন প্রদান করব, যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল সেটাই ফলো করব। আধা ঘন্টা ওনারা বিশ্রামে থাকবেন, এর মধ্যে আশা করি আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে না, বা যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় সেই জন্য আমাদের স্পেশালিস্ট টিম ফুল টিম রেডি আছে উইথ অল সাপোর্ট। এদিকে যে 30 জনের মাধ্যমে দেশে এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে তারাও প্রস্তুত। এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা। আজকে হয়তো আমাকে দেখে পরে যখন সারা দেশে মানুষরা ভ্যাকসিন নেবে তারা বুঝবে যে হ্যাঁ সেফ আছে এবং তারা আমাদের কাছ থেকে এই অনুপ্রেরণাটা পাবে। আমরা চিকিৎসক হিসাবে মনে করি যে ভ্যাকসিন নেওয়াটা আমাদের জন্য একটা অপরিহার্য। প্রথম দিনে একজন চিকিৎসক হিসাবে ভ্যাকসিন নিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা না ভেবে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। 7 ফেব্রুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।